শুভ সকাল বন্ধুরা, আজ এক জুন বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, মাদ্রাসা বন্ধ, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন সুপ্রিম কোর্টে, ধর্মীয় শিক্ষার স্বীকৃতির সঙ্গে কেড়ে নেওয়া হয়েছে সম্পত্তিও, ক্ষতিপূরণ চান আবেদনকারী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। গরিবের টাকা খেলে আমার মা বাবাকেও ক্ষমা করব না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, কিছুদিনের মধ্যেই আরও 26,000 সরকারি চাকরি। জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মথুরা জ্ঞানব্যাপীতে নাক গলাবে না বিজেপি, বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আলফার কাছে ক্ষমা চেয়ে সাংঘাতিক ভুল করেছেন মন্ত্রী সঞ্জয়, বললেন মুখ্যমন্ত্রী। 15 দিন ধরে পরিষেবা বন্ধ গ্রামীণ ব্যাংকের সিএসপিগুলোর। কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে, দক্ষিণ করিমগঞ্জ থেকে কংগ্রেসকে উৎখাতের কাজ শুরু, বললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। এবং সর্বশেষ খবরটি হলো, বান্দরকুনা জিপি সভাপতি পদে উপনির্বাচনে জয়ী আব্দুল বাসিত, সিদ্দিকেই আস্থা, কংগ্রেস আপ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ধরাশায়ী মিত্রজোট। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। সরকারের খরচে মাদ্রাসায় কোরআনের ধর্মীয় শিক্ষা চলবে না, এই যুক্তিতে প্রাদেশিকৃত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল রাজ্যের বিজেপি সরকার। বিধানসভায় আইন পাশ করে মাদ্রাসা শিক্ষা বন্ধ করা হয়। চলতি মাদ্রাসাগুলি রূপান্তরিত হয় সাধারণ স্কুলে, সরকারের সেই সিদ্ধান্ত বহাল রাখে গুয়াহাটি হাইকোর্টও। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করা হয়েছে এবার সুপ্রিম কোর্টে। মাদ্রাসা স্থাপনের জন্য জমিদান করা জনৈক ইমাদউদ্দিন বড়বুইয়া দাখিল করেছেন সেই আবেদন। মাদ্রাসা বন্ধ করার সঙ্গে সম্পত্তি কেড়ে নেওয়ার ক্ষতিপূরণও চাওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। 2020 সালের 30 ডিসেম্বর মাদ্রাসা শিক্ষা বাতিল করতে বিধানসভায় গৃহীত হয় বাতিল আইন 2020। সেই আইনের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত দুটি আইন, 1995 সালের আসাম মাদ্রাসা এডুকেশন অর্থাৎ প্রভিন্সিয়ালাইজেশন আইন এবং 2018 সালের আসাম মাদ্রাসা এডুকেশন অর্থাৎ প্রভিন্সিয়ালাইজেশন অফ সার্ভিসেস অফ এমপ্লয়িজ অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ মাদ্রাসা এডুকেশনাল ইনস্টিটিউশনস, এই আইনগুলো বাতিল করে আসামে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকেই চিরতরে বন্ধ করে দেয় সরকার। এরপর 2021 সালের 12 ফেব্রুয়ারি রাজ্যপালের জারি করা নির্দেশে ভঙ্গ করা হয় রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, ফলে সরকারি খরচে কোরআন শিক্ষার প্রথাও বন্ধ রয়েছে। 397টি প্রাদেশিকৃত মাদ্রাসা বন্ধ করে রূপান্তর করা হয় সাধারণ স্কুলে। কিন্তু মাদ্রাসা বন্ধের সরকারি সিদ্ধান্তে ধর্মীয় সংবিধানের 14, 21, 25, 26, 29 এবং 30 অনুচ্ছেদে বর্ণিত সংখ্যালঘুদের অধিকার খর্ব হওয়ার অভিযোগে গুয়াহাটি হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত 13 জন ব্যক্তি। তাদের কেউ কেউ মাদ্রাসা পরিচালনা সংস্থার অধ্যক্ষ, কেউ আবার মাদ্রাসা স্থাপনের জন্য জমিদান করেছেন। কিন্তু গত 4 ফেব্রুয়ারি হাইকোর্টের মুখ্য বিচারপতি সুধাংশু দুলিয়া ও বিচারপতি সৌমিত্র শইকিয়ার আদালতের রায়ে সরকারের সিদ্ধান্তকেই বহাল রাখা হয়। সরকারি ব্যয় চলতি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে যেমন সংখ্যালঘুদের প্রতিষ্ঠান বলা যায় না, তেমনি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশে সরকারি খরচে কোনো ধর্মীয় শিক্ষা চলতে পারে না, কারণ আইনের চোখে সকল নাগরিকের সমান অধিকার পরিষ্কার করে দেয় আদালত। হাইকোর্টের রায়ে বলা হয়, যে দেশে বহু ধর্মের লোক রয়েছেন সেখানে ধর্ম সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হয়, কারণ ধর্ম নিরপেক্ষতা হচ্ছে সংবিধানের মূল ভিত। আমরা এক গণতান্ত্রিক দেশে এবং এক সংবিধানের অধীনে বসবাস করি যেখানে সব নাগরিকরা আইনের চোখে সমান, তাই বহুধর্মীয় সমাজে সরকার শুধু একটি ধর্মকে অগ্রাধিকার দিলে সংবিধানের 14 ও 15 নং অনুচ্ছেদ তাই অকার্যকরী হয়ে যায়। তাই ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পুরোপুরি সরকারের টাকায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টে জনৈক ইমাদউদ্দিন বড়বুইয়ার দাখিল করা আবেদনে বলা হয়েছে হাইকোর্টের পর্যবেক্ষণ ত্রুটিপূর্ণ, 2020 সালে বিধানসভায় গৃহীত হওয়া আইন এবং 2021 সালের 12 ফেব্রুয়ারি রাজ্যপালের জারি করা নির্দেশ অনুযায়ী রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড ভেঙে দিয়ে মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি ও যাবতীয় সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে।
প্রশাসনিক ও আইনি স্বেচ্ছাচারিতার ফলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে মাদ্রাসা চালানোর অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাছাড়া মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন দেয় সরকার, তাই সরকারি ব্যয়ে মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা চলতে পারে না। হাইকোর্ট এই মতামত দিলেও আবেদনকারীর বক্তব্য হচ্ছে, 1995 সালের আসাম মাদ্রাসা এডুকেশন অর্থাৎ প্রভিন্সিয়ালাইজেশন আইনে মাদ্রাসার শিক্ষক কর্মচারীর বেতন, আনুষঙ্গিক সুবিধা প্রদান, মাদ্রাসার নিয়ন্ত্রণ ও প্রশাসন সরকারের হাতে ছিল, কিন্তু মাদ্রাসার জন্য প্রদান করা জমি ভবন ইত্যাদি দেখাশোনার দায়িত্ব আবেদনকারীর উপরেই ছিল। এমনকি বিদ্যুতের বিল, মাদ্রাসার আসবাবপত্র ইত্যাদি সংক্রান্ত ব্যয়ও আবেদনকারীকেই বহন করতে হতো। কিন্তু বিধানসভায় প্রণীত আইনে সংখ্যালঘুদের ধর্মীয় শিক্ষার অধিকারের সঙ্গে মাদ্রাসার সম্পত্তিও কেড়ে নেওয়া হয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে মাদ্রাসার সম্পত্তি অধিগ্রহণ করে সংবিধানের 30(1)(a) অনুচ্ছেদ লঙ্ঘন করার যুক্তি দেখানো হয়েছে সর্বোচ্চ আদালতে দাখিল করা আবেদনে। তাছাড়া হঠাৎ করে মাদ্রাসা বন্ধ করার ফলে চলতি শিক্ষাবর্ষে পুরনো পাঠ্যক্রমে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার সুযোগ হারানোর কথাও আবেদনে উল্লেখ করা হয়েছে। অপরদিকে গরিবের টাকা খেলে আমার মা বাবাকেও ক্ষমা করব না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কিছুদিনের মধ্যেই আরও 26,000 সরকারি চাকরি। গরিবের টাকা কেউ খেলে তা সহ্য করা হবে না। সুবিধা প্রাপকদের প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা নিলে তাকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। মঙ্গলবার শিবসাগর জেলায় গরিব কল্যাণ সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা প্রাপকদের অনুমোদনপত্র বিতরণ অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন সময়ই অভিযোগ উঠে সরকারি ঘর বা অন্যান্য প্রকল্প পাইয়ে দেওয়ার নামে একাংশ মধ্যভোগী সুবিধা প্রাপকদের থেকে মোটা অঙ্ক দাবি করে থাকে। এই মধ্যভোগী বা দালালদের এদিন কোড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ এক টাকাও চাইলে তাকে ক্ষমা করা হবে না। কোনো দালাল, অফিসার বা গ্রাম পঞ্চায়েত কাউকে এক টাকা দেওয়ার প্রয়োজন নেই। আর কেউ যাতে টাকা খোঁজার সাহসও না করে, আর কেউ যদি এই কাজ করেন আর আমার নজরে আসলে তাহলে আমার মা বাবা হলেও ক্ষমা করা হবে না। কেউ হয়তো বলবেন মুখ্যমন্ত্রীর মানুষ, কেউ বলবেন দলের মানুষ, এসব কিছুতেই কিছু হবে না। এসব কাজে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কোড়া থেকে কোড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আপনারা টাকা না দিলে একাংশ দালাল বলতে পারে ভবিষ্যতে আপনাদের সরকারি প্রকল্প থেকে বঞ্চিত থাকতে হবে। একটা কথা জেনে রাখা ভালো, এই সরকারের দিনে কোনো দালালের হাতে প্রকল্প পাইয়ে দেওয়ার ক্ষমতা নেই। আপনাদের যা দরকার আমি দেব, এই দায়িত্ব আমার। সরকারি নিয়মে সব প্রকল্প হবে এবং প্রত্যেকে এর সুফল পাবেন, ফলে দালালদের টাকা দেওয়ার কোনো দরকারই নেই। আরেকটা কথা মনে রাখতে হবে, টাকা নেওয়া যেমন অপরাধ, দেওয়াটাও অপরাধ। এদিনের অনুষ্ঠানে হিমন্ত বিশ্ব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নির্দেশনায় রাজ্য সরকার বিভিন্ন জনমুখী ও গরিব কেন্দ্রিক প্রকল্পের মাধ্যমে জনতার কাছে পৌঁছেছে। এই সরকার সমাজের সব শ্রেণীর মানুষকে পর্যাপ্ত সেবা দিতে চায়, যাতে সরকারের কল্যাণমুখী ব্যবস্থা থেকে সমাজের শেষ ব্যক্তিও বাদ না পড়েন। তিনি রাজ্যবাসীকে আহ্বান জানান, প্রত্যেক জনতা যাতে এগিয়ে এসে সরকারি প্রকল্পগুলির সুবিধা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা প্রাপকদের অনুমোদনপত্র বিতরণ করে মুখ্যমন্ত্রী আসামের সব কৃষককে এই প্রকল্পের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করারও আহ্বান জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 5,00,000 সুবিধা প্রাপকদের প্রথম কিস্তির টাকা বিতরণ করে এই টাকার সদ্ব্যবহার করতে প্রত্যেককে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রথম কিস্তির টাকার সঠিক ও উপযুক্ত ব্যবহার করলে দ্বিতীয় কিস্তি ও তৃতীয় কিস্তির টাকা পাওয়া যাবে, ফলে কেউ যাতে এই টাকা অন্য কোনো কাজে ব্যবহার না করেন। নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে 1 বছরের মধ্যে 1,00,000 চাকরি দেওয়ার। এই প্রসঙ্গ টেনে এনে হিমন্ত বিশ্ব বলেন, 1,00,000 সরকারি চাকরির মধ্যে প্রায় 30,000 চাকরি দেওয়া হয়েছে, 1 টাকাও ঘুষ না দিয়ে প্রত্যেকে চাকরি পেয়েছেন। কিছুদিনের মধ্যে আরও 26,000 তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি দেওয়া হবে। কিছুদিনের মধ্যেই সরকার 1,00,000 চাকরি প্রদানের লক্ষ্যে উপনীত হবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে জ্ঞানব্যাপী মসজিদ বিতর্ক নিয়ে এই প্রথম মুখ খুললেন বিজেপির সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, দলীয় মঞ্চ থেকে নাড্ডা জানিয়ে দিয়েছেন, মন্দির মসজিদ বিতর্ক নিয়ে সংবিধান ও আদালত যে সিদ্ধান্ত নেবে তা তার দল সর্বান্তকরণে মেনে নেবে।
প্রসঙ্গত অযোধ্যায় রাম মন্দির তৈরির দাবিতে বিজেপি পালামপুরে প্রস্তাব নিয়েছিল। আজ নাড্ডা মনে করিয়ে দিয়েছেন, পালামপুর পর্বের পর বিজেপি আর কোথাও কোনো মন্দিরের দাবিতে প্রস্তাব নেয়নি। নাড্ডা বলেছেন, আমরা সাংস্কৃতিক বিকাশের কথা বলেছি, কিন্তু এই বিতর্ক সংবিধান মেনে আদালতে ফয়সলা হবে। আদালত ও সংবিধান যে সিদ্ধান্ত নেবে বিজেপি তা রূপায়ণ করবে। জ্ঞানবাপী মসজিদ মথুরার শাহী ঈদগায় পুজো ও মন্দির তৈরির দাবির পরে এই প্রথম বিজেপির সভাপতি দলের মঞ্চ থেকে স্পষ্টভাবে মুখ খুললেন। ইতিমধ্যেই জ্ঞানবাপী মথুরার ঈদগায় পুজো করার দাবি নিয়ে আদালতে মামলা ঠুকা হয়েছে। তখনই বিরোধীরা অভিযোগ করে বেকারত্ব মূল্যবৃদ্ধির মতো বিষয় থেকে নজর ঘুরাতে বিজেপি মন্দির মসজিদ বিবাদ খুঁচিয়ে তুলছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, বিরোধীদের এই অভিযোগ খণ্ডনেই বিজেপি সভাপতির এই বক্তব্য। বিজেপির শীর্ষ নেতাদের আরও যুক্তি, কেউ আদালতে গেলে তো তাদের আটকানো যায় না। তবে শীর্ষ নেতা যাই বলুন, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের মতো রাজ্যে বিজেপির স্থানীয় নেতারাই উপাসনাস্থল সুরক্ষা আইন পুনর্বিবেচনার দাবি তুলেছেন। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইঙ্গিত দিয়েছেন, রাম মন্দিরের নির্মাণ শেষ হলেই নজর দিতে হবে কাশী মথুরায়। রবিবার লখনৌয়ে বিজেপির উত্তরপ্রদেশের কার্যকরী কমিটির বৈঠকে যোগী বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শেষ হলেই কাশীর জন্য নেমে পড়তে হবে। এক্ষেত্রে যোগী মথুরা বৃন্দাবন বৃন্দাবাসিনী ধাম নৈমিষ ধাম নিয়ে সকলকে আসরে নামার ডাক দিয়েছেন। বেশ কয়েকটি পদক্ষেপে মুসলিমদের কুণ্ঠাসা করার অভিযোগ নিয়ে নাড্ডার যুক্তি, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের নীতি মেনে চলে। তার দাবি, বিজেপি সবাইকে নিয়ে চলতে চেষ্টা করে, সমাজের এক এক রকমের মানুষ এক এক রকমভাবে সাড়া দেন, বিজেপি সকলের প্রতি ন্যায় বিশ্বাস করে। অপরদিকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আলফা স্বাধীনের কাছে ক্ষমা চেয়ে মুখ্যমন্ত্রী রুশে পড়েছিলেন মন্ত্রী সঞ্জয় কিষাণ, তাকে শকজ নোটিশ দৌড়ানো হয়েছিল। তবে মন্ত্রিসভার সদস্যকে এ যাত্রায় সতর্ক করে দিয়েই মুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে দেশের সংবিধান আইন বিরোধী শক্তির কাছে ক্ষমা চেয়ে যে সাংঘাতিক ভুল করেছেন সঞ্জয় সেটা পরিষ্কার করেই বলেছেন তিনি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আলফার কাছে ক্ষমা চেয়ে সাংঘাতিক ভুল করেছেন মন্ত্রী সঞ্জয় কিষাণ, আমি তাকে স্পষ্ট করে দিয়েছি, বিজেপির মতো জাতীয়তাবাদী দলে এই ধরনের কাজ করার কোনো সুযোগ নেই, সতর্ক করে দিয়েছি ভবিষ্যতে যাতে কোনো দিন এই ধরনের পথ না নেন, ভারতের জাতীয়তাবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে যাওয়ার পরামর্শ দিয়েছি তাকে। ফলে আলফার মতো জঙ্গি সংগঠনের কাছে ক্ষমা চেয়েও এ যাত্রায় যে পার পেয়ে গেছেন সঞ্জয় সেটা সাফ হয়ে গেছে এদিন। অপরদিকে দক্ষিণ করিমগঞ্জ থেকে কংগ্রেসকে উৎখাতের কাজ শুরু, বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। কংগ্রেসের অন্তর্জলী যাত্রা শুরু হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন দলে থাকবেন বলে মনে হয় না, তাকে নিয়ে এমন চর্চা সর্বত্র রয়েছে। আগামী নির্বাচনের আগে রাজ্যের বহু নেতা কংগ্রেস ছাড়বেন, এই মন্তব্য করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ সার্কিট হাউসে বসে তিনি বলেন, তাকে দল থেকে বহিষ্কার করা কংগ্রেস নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, আর এর ফলে বরাকে কংগ্রেসের অবস্থা টালমাটাল হয়ে যাচ্ছে। বলেন, রাজ্যসভা নির্বাচনে তার ভোট নিয়ে কংগ্রেস নেতৃত্ব অনৈতিকভাবে জলগুলা করে তাকে বহিষ্কার করেছেন, আর যাকে রাজ্যসভায় প্রার্থী করা হয়েছিল সেই রিপুন বোরাকেই কংগ্রেস ধরে রাখতে পারেনি, তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গী হয়েছেন। সিদ্দিক আহমেদ বলেন, বর্তমানে রিপুন বোরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন, তবে তিনি কোনো দলে যোগদানের সিদ্ধান্ত এখনও নেননি। আগামী বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এদিন ফের তিনি কংগ্রেস নেতৃত্বের কড়া সমালোচনায় সরব হন। উল্লেখ্য, দক্ষিণ করিমগঞ্জের বান্দরকুনা জিপির সভাপতি পদের উপনির্বাচনে কংগ্রেস ও বিজেপি সমর্থিত অগপ প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়ে জয়ী হন বিধায়ক সিদ্দিক আহমেদ সমর্থিত নির্দল প্রার্থী আব্দুল বাসিত। এই জয় সিদ্দিক শিবিরকে আরও শক্তিশালী করে তুলেছে। এবার পুরো দক্ষিণ করিমগঞ্জের মাটি থেকে কংগ্রেসকে উৎখাত করার কাজ শুরু করেছেন বিধায়ক। মঙ্গলবার সকালে ভোট গণনার ফলাফল প্রকাশের পরই সিদ্দিক সদর্পে ঘোষণা করেন, দক্ষিণ করিমগঞ্জে কংগ্রেসের বিধায়কটা আগেই বেজে গেছে আর বান্দরকুনা জিপিতে পুঁতে দেওয়া হলো ওই দলকে। বলেন, মানুষ এখনও সিদ্দিক আহমেদ কংগ্রেসে রয়েছেন ভেবে কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছেন, এই ভুল শীঘ্রই বিধানসভা এলাকার লোকদের ভেঙে যাবে। সিদ্দিক বলেন, রাজ্যসভা ভোটের প্রেক্ষিতে তার বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার জবাব ভোটের মাধ্যমে দিয়েছেন বান্দরকুনার মানুষ।
কংগ্রেস প্রার্থী আব্দুল হাকিম মাত্র 422টি বুথ পেয়েছেন, যা নির্দল প্রার্থীর বাতিল বুথের থেকেও কম। কংগ্রেস প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, কংগ্রেস আর মাথা তুলে দাঁড়াতে পারবে না বলেন, সারা আসামে এখন কংগ্রেস অস্থা চলে। বিধায়ক বলেন, কংগ্রেস নেতৃত্ব তার সঙ্গে যে অন্যায় করেছেন এর জবাব মানুষ দেবেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।